বিভিন্ন জেলার তাপমাত্রা। শ্রীনিকেতন 42.4, বাঁকুড়া 43.6, আসানসোল 42.8, মালদা 42.2 ডিগ্রি সেলসিয়াস, কলকাতা ও দমদম 39, আলিপুর 38। বেশ কিছু জায়গায় 40-এর ওপর তাপমাত্রা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি আগামী 20 তারিখ পর্যন্ত বজায় থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া আজ এবং আগামীকাল তাপপ্রবাহের সতর্কবার্তা। বাকি ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, বীরভূমে 48 ঘন্টা পর থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা, হুগলি বাদ দিয়ে বাদবাকি জেলাতে হালকা তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে 21 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। 22 তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। তবে এই বৃষ্টির ফলে খুব বেশি গরম থেকে রেহাই পাওয়া যাবে না, তাপমাত্রা খানিকটা কমলেও কমতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত উপরে যে 5টি জেলা, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের নিচের জেলা মালদা এবং দিনাজপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, কিন্তু খুব হালকা, মেইনলি কিছু সাউদার্লি ঢুকবে হিটিং।